হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ি স্টাইলে আলু ফুলকপি চিংড়ির রেসিপি শেয়ার করব। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডো, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আলু ফুলকপি চিংড়ি বানানোর জন্য এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি। এখানে মাছে হলুদ দিইনি, তাই জন্যে মাছগুলো একটু সাদা সাদা লাগছে। এরপর একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ফুলকপিগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুও মাঝারি টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে ভেজেও নিতে পারো, কিন্তু আমরা এখানে সেদ্ধ করে নিয়েছি। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি টুকরো। এরপর ফুলকপিগুলো একটু ব্রাউন করে ভেজে নেব। এখানে ফুলকপিগুলো ব্রাউন করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2.5 টেবিল স্পুন মতন মাস্টার্ড অয়েল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে আছে 4টে এলাচ, 3টে লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি আর অল্প একটুখানি জিরে। তারপর ফোড়নটা একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজ আর 1টা ছোট সাইজের কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই টমেটোটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, 7 মতন নুন আর 1/2 টিস্পুনের থেকে একটু বেশি চিনি। এরপর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব, অল্প অল্প করে জল দেব আর মশলাটা কষিয়ে নেব। মিনিট 5 সময় ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এরপরে দিচ্ছি ভেজে রাখা ফুলকপির টুকরো। তারপর আলু, ফুলকপি আর মশলাও খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর সমস্ত কিছু মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের জল। জলটা তোমরা নিজেদের আন্দাজ অনুযায়ী কিন্তু ব্যবহার করবে। এরপর এটা ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। আমরা 6 মিনিট পর ব্যাক করে গেছি আর আলু ফুলকপি চিংড়ি কিন্তু অলমোস্ট রেডি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন ঘি আর গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে একবার ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ব্যাস এতটুকুনি। ইফ ইউ লাইক দিস রেসিপি প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে দাও, আর যারা এখনও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করনি তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডিসক্রিপশানে 2টো লিঙ্কই দিয়ে দেবো, চেক আউট করে নিও। যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। Eat healthy and stay healthy. See you soon. Bye-bye.